প্রতিটি মানুষই তার জীবিকা নির্বাহের লক্ষ্যে কোনো না কোনো পথ বেছে নেয়। আর জীবিকা নির্বাহের লক্ষ্যে গৃহীত এই কোনো না কোনো পথেই ওই ব্যক্তির ক্যারিয়ার হিসাবে বিবেচিত হয়। যেই শিশু অঙ্কুরোদ্গম হয়ে মা বাবার কোলে বিভিন্ন আদর যত্নে স্কুলিং বা পরিচর্যা নিয়ে বড় হচ্ছে, বাবা মা তার সুন্দর ক্যারিয়ার গঠনের জন্য একটি স্বপ্ন দেখেন, এই সন্তান কিশোর থেকে যখন টগবগে যুবক হতে চলে তার সচেতনতা, তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ওয়াইড স্প্রেড তাকে দেওয়া প্ল্যান বা পরিকল্পনা, যাপিত জীবনে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর যেটা তার জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে, সমস্ত মনস্তাত্ত্বিক মিথস্ক্রিয়ায় ভবিষ্যতে নিজেকে সে কিভাবে গড়বে, লোকজন আজ থেকে পাঁচ বছর, দশ বছর, পনেরো বছর, বিশ বছর পর ওই যুবককে কিভাবে চিনবে, কিভাবে জানবে, কি পরিচয়ে সে সমাজে, দেশে, পরিবারে আত্মপ্রকাশ করবে, সেই প্রি প্ল্যান, সেই পূর্ব পরিকল্পনাই হলো ক্যারিয়ার প্ল্যান। প্রিয় ভাই এবং বোনেরা, মানুষের জীবনে সফলতার জন্যে, জীবনকে মসৃণ করার জন্যে, জীবন সংগ্রামে বহুমাত্রিক কণ্টকাকীর্ণ পথের দুর্বিপাকে নিজেকে সঠিক রাস্তা রাখা, নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করা, নিজের সুস্থ জীবন যাপন নিশ্চিত করা, বৃদ্ধ বয়সে বৃদ্ধ পিতামাতার চিকিৎসার ব্যবস্থা করা, আর্থিকভাবে সাপোর্ট দিয়ে পিতামাতার অসহায়ত্বকে নির্বেজাল এবং মসৃণ করে দেওয়ার প্রত্যেকটি সচেতন মানুষের পরিকল্পনা থাকে, থাকা উচিত। সেই হিসাবে মুসলিম ভাই বোন যারা থাকবে, প্রত্যেকটা স্টুডেন্টের তার ভবিষ্যৎ নির্মাণের একটা সুস্থ, সুন্দর, ভারসাম্যপূর্ণ ক্যারিয়ার প্ল্যান থাকবে। সে নিজেকে ২০ বছর পর, নিজেকে ৩০ বছর পর কিভাবে দেখতে চায়, তার কারণ স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। ছাত্র জীবনে যে যত বেশি পরিশ্রমী, যে যত বেশি স্টাডিতে সময় দিবে, যে যত বেশি ওয়াইড স্প্রেড চিন্তা করবে, সুদূর প্রসারী প্ল্যানিং এ থাকবে, পরিশ্রমে পরিশ্রমে নিজের ঘামকে, নিজের রক্তকে ঘাম করে বের করে দিবে এবং প্রত্যেকটা স্তরে স্তরে সফলতার পদচিহ্ন এঁকে যাবে, নির্বেজালভাবে প্রফেশনাল লাইফে সে ভালো থাকবে, সুখে থাকবে, কল্যাণে থাকবে এবং তার বেড়ে ওঠা, তার সফলতায় উত্তীর্ণ হওয়া, তার চাকরি বা সফল পেশা, সেখান থেকে আলো বের হবে, সচ্ছল হয়ে সে গড়ে উঠবে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের কথা উল্লেখ করেছেন, প্রত্যেক ইবাদতের পরপরই, সালাতের কথা বলার পরপরই সেখানে তিনি যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কারণ সালাত আদায়ের পরে তাকে যাকাত দিয়ে আধ্যাত্মিক আত্মিক স্যাংটিফিকেশন পবিত্রতা নিশ্চিত করার জন্য যাকাতের কথা বলেছেন। শুধু তাই নয়, এই যাকাত কারা দিবে এটার জন্য একটা প্যাটার্ন মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা রয়েছে, একটা নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদ হলে পরে হিউল বিদা কে পাবেন, সে যাকাত দিতে সক্ষম, যাকাত দিবে। তার মানে অর্থনৈতিকভাবে যাকাত ওই সমস্ত লোকদের জন্য ফরজ যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য বলেছেন, আর্থিকভাবে সমৃদ্ধ হতে বলেছেন, যাতে সে চ্যারিটেবল থিংকিং নিয়ে সে জাকাত দিতে পারে। কোরআনে বহুমাত্রিকভাবে দানের কথা বলা হয়েছে, মূলত ছয়টি সিগমেন্টে দানের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তোমরা রাতে দান করো, তোমরা দিনে দান করো, তোমরা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো, তোমরা সচ্ছল অবস্থায় দান করো এবং তোমরা অসচ্ছল অবস্থায় দান করো। এই যে অহর্নিশ দানের ভেতরে থাকার যে প্রক্রিয়া এবং আবশ্যকতা এবং তার গুরুত্বের চিত্রায়ন মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত হয়েছে, তার ভিতর দিয়ে মানুষকে, মানুষের চেতনাকে, মানুষের যাপিত জীবনে পরিশ্রম প্রিয়তার ভিতর দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী অর্জন হওয়ার জন্য বলা হয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, এজন্য সন্তানের উজ্জ্বল কেরিয়ার, এটা পিতা মাতার জন্য বাধ্যতামূলকভাবে ডিজাইন করে দিতে হয়। সন্তান যখন ছোট থাকে তখন সন্তানকে দ্বীনি জ্ঞান দিয়ে, শিরিক আর বেদাতের জ্ঞান দিয়ে, বিশুদ্ধ হাদিসের জ্ঞান দিয়ে, তার আকীদা এবং মানহাজ ঠিক করে তাকে একজন সত্যিকারের মুসলিম হয়ে জীবনযাপন করার জন্য জীবন সংগ্রামে বহুমাত্রিক প্রতিবন্ধকতার দেয়াল যখন নেমে আসবে, ওই প্রতিবন্ধকতার দেয়ালগুলো কোরআনিক বিম্বিত চেতনায় সে যেন ভাঙতে পারে, সে যেন তৌহিদি চেতনায়, ইমানি চেতনায় বলিয়ান হয়ে যাবতীয় কুসংস্কার বেদাত এবং শিরকি চেতনাকে খান খান করে ভেঙে দিতে পারে। এইভাবে ছোট থেকে এদেরকে তৈরি করতে হয়। তার কারণ সন্তান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ দান এবং আশীর্বাদ। অনেক মানুষ আছে জীবনে বিয়ে করেছে, দীর্ঘ অপেক্ষার পর তার কোনো সন্তান নেই। অনেক মানুষ আছে, ডাক্তার কবিরাজ দেশ বিদেশ বিভিন্ন হসপিটালে হসপিটালে ঘুরে বেড়ায় কিন্তু সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা খুশি তা সৃষ্টি করেন, তিনি যাকে খুশি তাকে কন্যা দান করেন, যাকে খুশি তাকে তিনি পুত্র সন্তান দান করেন। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পৃথিবীকে বাস যোগ্য করার জন্যে, বংশ পরম্পরায় এই জগৎকে আবাদ করার জন্যে আল্লাহর দেয়া পদ্ধতি। প্রিয় ভাই এবং বোনেরা, এই নেক সন্তান যদি মানুষের হয়, এই নেক সন্তান মৃত্যুবরণের পরে পিতামাতার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মৃত্যুবরণ করলে সওয়াবের দ্বার বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস অবারিত সওয়াবকে নিশ্চিত করে। এক নাম্বার হলো তার অবারিত দান সাদাকা, এই দিনই মার্কাজ দিনই প্রতিষ্ঠান এগুলোতে দান করার ফলশ্রুতিতে যতদিন এখানে এলমি দিনের চর্চা হবে, যতদিন মানুষ এখান থেকে দিন শিখবে, যত লোক শিখবে এখানের আলোয়, যত লোক আলোকিত হয়ে জীবন পরিচালনায় সিরাতুল মুস্তাকিমকে বেছে নিবে, ততদিন তার মৃত ব্যক্তির আলমে বারজাখে তার আমলনামায় সওয়াব যেতে থাকবে। দুই নম্বর, সেই যদি জ্ঞানী হয়, যে জ্ঞানের মাধ্যমে বই পুস্তক বা বিভিন্ন ধরনের শিক্ষার্থী সে রেখে গেল যারা তার জন্য দোয়া করবে, অথবা নেক সন্তান রেখে গেল। নেক সন্তান খুবই গুরুত্বপূর্ণ কথা, কোনটা নেক সন্তান? আজকে আমাদের সমাজ এতটাই কলুষিত দূষিত হয়েছে, এতটা মানুষ বস্তুবাদী চিন্তায়, এতটা মানুষ দুনিয়াবী নেশায় উন্মুক্ত হয়েছে, সন্তানের ক্যারিয়ারের জন্য ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার করবে,
सन्तान के से स्वप्न देखे सन्तान के भलो रेजल्टर जो प्रतियत विभिन्न टीचार रखे विभिन्न जगह कोचिंग व्यवस्था करु सतान सलाद पढ़े कि ना सतान सत्यवदी क्या सन्तान कुरानिक लिटारेचर जाने कि ना शुद्ध भाषा कुरान पढ़ते परे कि ना सन्तान तौहीद एवं शिरकेर पार्थक्य ज्ञान करते परे कि ना बेदात एवं सुन्ना बुझे कि ना जापित जीवने इस्लाम के सन्तान कतटा प्रतिपालन करे एइदिके आमादेर अनेकेरई मनोयोग नेई। प्रिय भाईरा आमार आज के सारा बांग्लादेशे विशेषकर कुमिल्ला शहरे गिये देखबेन जतो मादुका शक्ति निरामय केंद्र आछे ओखाने मद्रासा पड़ुआ कोनो स्टूडेंट नेई। आपनि जतो बिद्याश्रमे सारा बांग्लादेशे जतो जायगाय भिजिट करबेन ओई बिद्याश्रमे कोनो मद्रासार तालिबुल आलेमेर कोनो आलेम उलामार कोनो इस्लामिक स्कलारेर पितामाता बिद्याश्रमे थाके ना। आजके गत पांच बछरेर आत्महत्यार विश्वविद्यालयेर नारी पुरुष छात्र छात्रीदेर आत्महत्यार परिसंख्यान जदि आपनि देखेन मद्रासार कोनो स्टूडेंट फ्रस्ट्रेशने हेजिटेशने जीवन के मरीचिकामय मने करे आत्महत्या करेछे एकजनो देखाते पारबेन ना। ढाका शहरेर गत किछुदिन आगेर रिपोर्टे ढाका शहरे प्रति मिनिटे आठ जन करे संसार भांगे विधवा हय नारीरा तालाक प्राप्त हय नारीरा एर परिसंख्याने कोनो इस्लामिक स्कलार देर छेले मेये कोनो मद्रासा पड़ुआ छेले मेले नेई। प्रिय भाई एवं बोनेरा सुतरां आपनार छेलेके आपनि डाक्तार बानाबेन अवश्यई बानाबेन इंजिनियर बानाबेन अवश्यई बानाबेन बाट बेसिक तार जे खाबारेर मतो जे नीड ठीक तेमनि करे बेसिक तार फंडामेंटाल एडुकेशन हिसाबे कुरानिक लिटारेचारेर साथे ताके परिचय कराते हबे। इट्स मैंडेटरी इट्स ऑब्लिगेटरी एटा बाध्यतामूलक। प्रिय भाई एवं बोनेरा এটা যদি আমরা না করি সন্তান প্রতিষ্ঠিত হবে ঠিকই সন্তান প্রতিষ্ঠিত হবে সন্তান আপনার শিয়রে থাকবে না বৃদ্ধ বয়সে সন্তান প্রতিষ্ঠিত হবে ঠিকই আপনার মৃত্যু এবং আপনার অসুস্থতায় হসপিটালে আপনি যখন থাকবেন ওই সন্তান দেশের বাহিরে থাকবে চাকরির জন্য দূরে থাকবে বিভিন্ন অজুহাত এবং বাস্তবতায় সে আপনাকে সময় দিতে পারবে না। তার কারণ जार भीतरे दीनी चेतना नहीं जार भीतरे अल्लाहर भय नहीं जार भीतरे परकालेर जवाबदिहिता नहीं जार भीतरे जन्नत जहन्नामेर प्रसंग प्रतिनियत चेतनाय काज करे ना ताके बैषयिक कोनो जुक्ति दिए कंट्रोल करा जाए ना। प्रिय भाईरा आमार ए कारणेई आपनार सन्तान डाक्तार करुन आर इंजिनियर करुन तार भविष्यत करियार जेटाई करुन प्राथमिक भावे इलिमेंटारी एडुकेशने ताके आपनी कुरान एवं विशुद्ध हादीसेर मार्कासगुलोते सलाफी प्रतिष्ठानगुलोते आपनी तादेरके भर्ती करिए तारपरे आपनी आपनार मतो करे ताके गठन करबेन ना हय राजशाहीर घटना आपनारा जानेन बाबार मृत्यु होयेछे मेयेर बिये होयेछे मेये कुष्टिया थाके स्वामीर बासाय ছেলে ঢাকায় চাকরি করে বাবা একা একা থাকে মৃত্যুবরণ করে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর লাশের গন্ধ চতুর্দিকে বেরিয়ে পড়ায় প্রতিবেশীরা দরজা ভেঙে ওই লাশ বের করেছে ফায়ার সার্ভিসের লোক এসে। আপনার একাকিত্ব আপনার বৃদ্ধ বয়সে সেফটি গার্ড সেফটি নেট নিরাপত্তা সাপোর্ট এবং আপনার অসুস্থ হলে হসপিটালাইজড করা এবং মৃত্যুর পরে দুই হাত তুলে রাত বিরাতে শেষ সাথে আপনার জন্য যে কাঁদবে এটার জন্য ওই মানের ওই চিন্তার ওই তাকওয়াবান ওই উন্নত উৎকর্ষিত তাকওয়াবান লোক গঠন করা দরকার। প্রিয় ভাই এবং বোনেরা আমার না হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ যার নাম বললে এখানে সবাই চিনবেন
উত্তরার বাসা মৃত্যুবরণ করেছে। দুদিন তিন দিন পর লাশের গন্ধে বের করে আনা হয়েছে তাকে। তার ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকায় থাকে। করোনাকালে অনেক দেখেছেন আপনারা, টেকনাফ থেকে তাতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে যে বক্তব্য দিতে চাই সেটা হলো, কোন আলেম ওলামার সন্তান, প্রকৃত দ্বীনী আলেম ওলামা কখনো তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। কোন মাদ্রাসার সন্তানেরা, স্টুডেন্টরা দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা বন্ধ হয়েছে, সেই নজির বাংলাদেশে নেই। এজন্য বলবো, আপনি যেই চিন্তার লোকে হন, আপনার ফিলোসফি লাইফের যাপিত জীবনের ভার্সেটাইল অ্যাপ্রোচ যে ধরনেরই হোক, আপনার সন্তানকে এলিমেন্টারি স্টেজে কোরআন এবং বিশুদ্ধ জ্ঞানের ধারণা দিতে হবে। ইটস ম্যান্ডেটরি, বিইং এ মুসলিম উই আর কমপ্লিটলি বাউন্ড টু ডু ইট। নচেত আপনার আমার মতো এই ধরনের লোকদের সন্তানেরা, আমার আপনার মতো যুবকেরা, আমার আপনার মতো অর্ধেক অথবা পুরুত দাড়ি পাকা লোকজনই তো আট্রসির দরবারে গিয়ে বলতেছে, কাবার চেয়ে বড় কাবা, তার চাইতে বড় আবার খাজা বাবা। আমার আর আপনার মতো লোকে তো শাহজালালের মাজারে গিয়ে দুইটা তালা ঝুলিয়ে দিয়েছে, কন্যার যেন দ্রুত বিয়ে হয়, বিয়ে হয়েছে সম্পর্কে যেন অটুট থাকে, দ্রুত যেন বিয়ে হয়েছে সন্তান হয়, অথবা যেন ছেলে সন্তান বেশি হয়, অথবা শুধু শুধু মেয়ে হচ্ছে মেয়ে হয় স্টপ হয়, অথবা সম্পত্তির বিরোধ আছে সেটা যেন মীমাংসা হয়। আপনার আমার মতো দেখতে ইমানদার মুমিন মুসলিম অথচ প্রতিনিয়ত যাপিত জীবনে বেদাতকে গ্রহণ করেছে, শিরককে গ্রহণ করেছে, যাবতীয় অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অন ইসলামিক কার্যক্রমকে জীবনযাপনে বেছে নিয়েছে, এরাও মুসলিম। খাতনা আর নাম দুইটা না দেখলে বোঝা যাবে না এই প্রাইভেট পড়া প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো অধিকাংশই কোন ধর্মের। প্রিয় ভাই এবং বোনেরা, পরিশেষে আমি বলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন আপনাকে দিয়েছে, আপনারা এবং আমি আপনার এবং আমার উদ্দেশ্যে বলছি, যে জীবন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে দিয়েছে এই জীবন খুব লিমিটেড। আজ থেকে 150-200 বছর আগে যারা এই জনপদে বসবাস করত, আজকে কেউ বেঁচে নেই। আমরা যারা আজকে বেঁচে আছি এখানে, আজ থেকে 150-200 বছর পরে কিয়ামত না হলে আমরা কেউ বেঁচে থাকব না। হাসতে হাসতে আপনার জীবনের কতগুলো বছর কেটে গেছে চিন্তা করে দেখেন। সুতরাং সময় কম, খুব কম, নিজের জীবনকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আসুন আমরা ডিজাইন করি, আমরা শিরক এবং বেদাত মুক্ত জীবন যাপন করি, নিজের সব সন্তানদের ব্যাপারে অধিকতর যত্নবান হই, কোথায় তারা যায়, কি তারা দেখে মোবাইলে, এবং কোথায় তারা পড়ে, যাপিত জীবনে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান কতটা তারা ধারণ করে এবং কতটা আমরা ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।